আচ্ছা তো আমরা কি করলাম আমরা হচ্ছে আমাদের টাইটেল দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে কি কি সার্ভিস আমরা আমরা দিব সেই সিলেক্ট করে নিয়েছিলাম এরপর আমরা হচ্ছে এখান থেকে প্রাইসিং টা দিয়ে দিলাম যে বেসিকটা কত প্রাইসে হবে তারপর স্ট্যান্ডার্ডটা কত প্রাইসে হবে প্রিমিয়ামটা কত প্রাইসে হবে সেটা দিলাম এরপর এখানে আমরা হচ্ছে কিছু এক্সট্রা সার্ভিস যদি কোনো বায়ার চায় তো সেক্ষেত্রে আমরা কি করব যদি কোনো বায়ার হচ্ছে ফাস্ট ডেলিভারি চায় অনেক বায়ার আছে যে ফাস্ট ডেলিভারি চায় যেমন বেসিক প্যাকেজটাই সে একদিনে চাইলো বা স্ট্যান্ডার্ডটাই একদিনে চাইলো বা অ্যাডভান্সটা একদিনে চাইলো সেক্ষেত্রে আমাকে কত হচ্ছে তাকে এক্সট্রা পে করতে হবে তো আমরা এখানে ফাইভ ডলার বা টেন ডলার আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম যে ফাইভ ডলার পর্যন্ত হচ্ছে সে মানে ফাইভ ডলার এক্সট্রা হচ্ছে পে করবে যদি সে ফার্স্ট ডেলিভারি চায় এরপর ধরুন হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স কেউ অ্যাড করতে চাচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে তাকে এক্সট্রা ফাইভ ডলার দিতে হবে এটা হচ্ছে বায়ারকে বায়ার হচ্ছে আমাদেরকে দিবে বাইরে কোথাও যাবে না আয়াত ঠিক আছে তারপর টার্গেটেড হ্যাশট্যাগ আপনারা চাইলে দিতে পারেন যেমন টার্গেটেড হ্যাশট্যাগ যদি কেউ চায় তাহলে এটা হচ্ছে এক্সট্রা ফাইভ ডলার পে করবে তারপরে এখান থেকে আমরা এগুলোকে সেভ করে নেই সেভ করার পর হচ্ছে আমাদের প্রোডেক্ট প্রজেক্টের ইমেজটা দিতে হবে আর এখানে গিগে যেমন আমরা ইমেজ দিতে পারি ভিডিও দিতে পারি মানে দুটোই দেওয়া যায় এখানেও সেম তো ইমেজ আমরা ডিজাইন করব আল্লাহ জানে ক্যানভা ওপেন করলে এখন আবার নেট না চলে যায় আমার তারপর ট্রাই করে দেখি আমরা হচ্ছে ক্যানভাতে যাব তো এখানে সাইজটা আমি একটু দেখে নেই এদের সম্ভবত আমি একটু দেখে বলছি এক হাজার গুণ সাতশো পঞ্চাশ পিক্সেল সম্ভবত এক হাজার গুনন সাতশো পঞ্চাশ পিক্সেল নেবেন তো আমরা এই ট্যাম্পলেটটা নিব এখানে কিছু রেডি ট্যাম্পলেট আসবে আসার পর হচ্ছে আমরা আচ্ছা তো এখানে ট্যাম্পলেট আমরা পাবো এখান থেকে ট্যাম্পলেট নিয়ে হচ্ছে আমরা ডিজাইন করে নিব আমি একটা সিম্পল ট্যাম্পলেট নিয়ে হচ্ছে এখন ডিজাইনটা করছি নেটওয়ার্কের অবস্থা খুব বেশি ভালো না আমি এটাকে হচ্ছে একটু কাস্টমাইজ করে নিব ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস এগুলো দেয়া যাবে না আমি এখানে জাস্ট টাইটেলটা যেটা ছিল আমার টাইটেলটাকে বসাবো ব্যাস তো আপনি আপনারা চাইলে এখানে নিজের ছবি ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে এই মেস থাকলেও প্রবলেম নাই তবে নিজের ছবি ব্যবহার করতে পারলে ভালো অথবা লিঙ্কড বা যেই সার্ভিসটা দিয়েছেন সেটার আইকন গুলো ইউজ করা যায় একটা অ্যালাইনমেন্ট আমি এখানে টাইটেলটা লিখে নিলাম যেন আমি যখন ডাউনলোড করব তখন এটাকে আর রিনেম করার প্রয়োজন হবে না আমার টাইটেলটা দিয়েই হচ্ছে আমার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে ডাউনলোড করে নেই জেপিজি ফর্মেটে নিব কারণ আমি এই ইমেজটাকে অ্যাসিও করব। ঠিক আছে তো আমার ডাউনলোড হয়ে গেছে সম্ভবত ডাউনলোড হয়ে গেছে আমার ক্যানভার কাজ শেষ তো আমি এখান থেকে ওপেন করে নেই ইমেজটাকে রাইট বাটনে ক্লিক করে আমরা নিচে গেলে পরে এখান থেকে প্রপার্টিজে চলে আসবো ইমেজ কিভাবে অ্যাসিও করতে হয় এটা ফাইবারের গিগ ডিজাইনিং যখন দেখিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়েছে তো শুরুতে হচ্ছে টাইটেলটা থাকবে তো টাইটেলের মধ্যে হচ্ছে আমরা আমাদের টাইটেলটা বসাই দিই টাইটেলে বসিয়ে দিব দিয়ে এন্টার দিব সাবজেক্টে এসে টাইটেলটাকে বসিয়ে এন্টার দিব তারপর ফাইভ স্টার রেটিং দিয়ে দিব ট্যাক্স এসে টাইটেলটাকে বসাবো তারপর একটা সেমিকোলন আমরা ব্যবহার করব সেমিকোলন ব্যবহার করে সার্চেবল কিছু কিউয়ার্ড হচ্ছে আমরা এখানে ট্যাগ হিসেবে ইউজ করব যেহেতু আমি অনেক মানে লিঙ্কড ইন নিয়ে অনেকবার ব্রাউজ করেছি এগুলো আমার শো করছে তো আপনাদের হচ্ছে টাইপ করে লিখতে হবে এক একটা লিখবেন লিখে পরে হচ্ছে একটা সেমিকোলন ব্যবহার করবেন সেমিকলন দিলে পরে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে লিঙ্কড দিলাম লিঙ্কড ইন বিজনেস পেজ লিঙ্কড ইন কোম্পানি পেজ লিঙ্কড ইন ডেভেলপমেন্ট লিঙ্কড ইন প্রোফাইল প্রোফাইল অপটিমাইজেশন লিঙ্কড ইন সামারি এই ট্যাগুলো হচ্ছে আমি ব্যবহার করলাম এছাড়া আমি আরও কিছু ট্যাগ দিব যেমন লিঙ্কড ইন অ্যাকাউন্ট লিঙ্কড In uh, LinkedIn account, create account optimization. এর লেখা অ্যাকাউন্ট তারপর লিংকডইন সামারি এগুলো আমি দিয়ে দিলাম দেই আমি এখানে এন্টার দিব তো এখানে ট্যাগস আমি যা যা কিছু ইউজ করেছি এই সবগুলো আমি একটু কপি করে নিব কপি করে নিয়ে আমি হচ্ছে এসে আমি ট্যাগুলোকে আবার পেস্ট করব পেস্ট করে আবার এন্টার দিব এখানে অথর্সে এসে আমরা আমাদের আপওয়ার্ক প্রোফাইলের নামটা ব্যবহার করব। সাইম ইসলাম তারপর প্রোগ্রাম নেম ক্যানভা দেখাবে কপি রাইটে এসে আমরা আমাদের নামটা দিতে লিখে অথবা ইউআরএলটা দিয়ে দেওয়া যায় এরপর এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই আমরা হচ্ছে এই কাজগুলোকে সব অ্যাপ্লাই করে নিব অ্যাপ্লাই করে ওকে করে দেব ব্যাস তো আমাদের হচ্ছে ইমেজটা হয়ে গেছে এখন ইমেজটাকে আমরা এখানে বসাবো এখান থেকে ব্রাউজ করব ইমেজটাকে ওপেন করে দিই আচ্ছা তো আমাদের এখানে এটা পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে কারণ আমরা সাইজ মতো নিয়েছি তো এখান থেকে আপলোড করে দিই আপলোড হয়ে গেছে এখানে অনেকগুলো ইমেজ অ্যাড করা যায় আপনারা চাইলে আপনাদের লিঙ্কডিন প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে এই সাইজের ট্যাম্পলেটের মধ্যে স্ক্রিনশটটাকে বসিয়ে হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন ঠিক আছে এগুলো ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজ করবে তারপর কোন ডকুমেন্ট অ্যাড করার দরকার হলে এখানে পিডিএফ আকারে হচ্ছে আমরা ডকুমেন্টগুলো অ্যাড করতে পারি তো এখান থেকে আমরা কন্টিনিউ করি এরপর হচ্ছে আমাদেরকে এখানে রিকোয়ারমেন্টস অ্যাড করতে হবে যে ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি প্রয়োজন হবে তো এখানে ফ্রি টেক্সটে আমরা লিখবো এটাও আমরা ইয়েতে দেখেছিলাম ফাইবারে যেমন হোয়াট উইল ইউ নিট টু স্টার্ট দাও অর্ডার ঠিক আছে এটা লিখলাম অ্যান্সারটাও লিখে দিই আমাদের যা যা লাগবে সেটা আমরা বলে দিব তো ইমেইল এই কথাটা হচ্ছে এভাবে লেখা যায় না তো আমরা মেইল আইডি লিখতে পারি অথবা স্পেলিংটা একটু অন্যভাবে লিখতে পারি যেমন এভাবে ভাগ ভাগ করে যদি দেই ইমেল আইডি educational qualification work experience skills and certifications ঠিক আছে তো এটাকে ম্যান্ডেটরি করে দেবো কারণ সে গুলো না দিলে তো আমাদের পক্ষে তার জন্য লিঙ্কড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হবে না দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব নিয়ে সেভেন কন্টিনিউ করি আচ্ছা তো এখানে এসে আমাদেরকে প্রজেক্টের ডেস্ক্রিপশনটা লিখতে হবে যেটাকে প্রজেক্ট সামারি বলা হয় আমরা সামারিটা লিখে দিই এখানে আমরা একটু চেক করে নিব যে কোনো স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা তো স্পেলিং মিস্টেক গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে সেটা একটু ট্রাই করবেন ঠিক আছে তো এখানে একটা ডেসক্রিপশন লিখে দিলাম এরপর এখানে আমাদের প্রজেক্টের স্টেপ অ্যাড করতে হয় এখানে একটা হচ্ছে স্টেপের নাম লিখে এটা আমাদেরকে আপডেট করে নিতে হবে তো এখানে যেটা আছে সেটাই আমি দিচ্ছি ক্লায়েন্ট আমরা এখান থেকে অ্যাড করে নিই তারপর এখানে এফএ কিউ গুলো অ্যাড করবো কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দিতে হবে এত বড় হয়তো বা জায়গা নিবে না আমি পরে ছোট করে নেব আচ্ছা নিয়েছে টু ফিফটি ক্যারেক্টারসের মধ্যে রাখতে হবে এরপর এখানে আমি আরেকটা কোশ্চেন অ্যাড করে দিব পেস্ট করে দিব দিয়ে অ্যাড আরেকটা দেয়া যায় এখানে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন ফাইবারে অ্যাপ কাজ করছেন এগুলো বলা যাবে না ঠিক আছে অন্য প্ল্যাটফর্মের রেফারেন্স দেওয়া যাবে না ব্যাস তো আমি এফে কে ওগুলো অ্যাড করলাম সেভ করে নিব এরপর এখানে হচ্ছে লাস্ট স্টেপে এসে আমাদেরকে এখানে বলছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সাইমিলটেনাস প্রজেক্টস হাউ মেনি প্রজেক্টস ক্যান ইউ হ্যান্ডেল এট ওয়ান টাইম অ্যান্ড স্টিল ডেলিভার গ্রেট রেজাল্টস মানে কয়টা প্রজেক্ট বা কয়টা অর্ডার একসাথে যখন হচ্ছে চলবে তখন তুমি হচ্ছে ভালো মতো হ্যান্ডেল করতে পারো পারবে বা হচ্ছে খুব ভালো রেজাল্ট দিয়ে ডেলিভারি করতে পারবে তো এখানে তিনটা দেওয়া আছে তো আমি এখানে এটাকে একটু বাড়িয়ে পাঁচটা করে দিলাম যে পাঁচটা অর্ডার একসাথে চললে হচ্ছে আমরা ঠিকঠাক মতো হ্যান্ডেল করে ডেলিভারি করতে পারি এরপর এখানে কপিরাইট নোটিশ আছে টার্মস অফ সার্ভিস আছে তো এগুলোকে টিকমার্ক করে দিবেন দিয়ে হচ্ছে সাবমিট ফর রিভিউ করতে হবে আপওয়ার্কে সাথে সাথে হচ্ছে প্রজেক্ট ইয়ে হয় না পাবলিশ হয় না এটা রিভিউতে থাকে তো রিভিউ করার জন্য এখানে আপনাকে কি কি এনশিওর করতে হবে যে বিফোর ইউ সেন্ড ইউর প্রজেক্ট ফর রিভিউ প্লিজ এনশিওর ইউর প্রজেক্ট ডাজেন্ট ওয়াটার ওয়াটারমার্কড ইমেজেস মানে আপনার আপনি যে ইমেজটা ব্যবহার করছেন সেখানে যেন কোনো ওয়াটার মার্ক না থাকে তারপর পার্সোনালি আপনাকে আইডেন্টিফাই করা যাবে এমন কোনো ইনফরমেশন আপনি হচ্ছে ডেসক্রিপশনে বা ইমেজে দিতে পারবেন না মানে আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল অ্যাড্রেস ওয়েবসাইট লিঙ্ক এগুলো দেওয়া যাবে না রেফারেন্স টু প্রজেক্টস অন আদার ওয়েবসাইটস আর প্ল্যাটফর্ম আপনি আলাদা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন যেমন আপনি ফাইবারে কাজ করছেন সেটা এখানে বলা যাবে না ওটার কোনো রেফারেন্স এখানে দেওয়া যাবে না ঠিক আছে তো আমরা এখানে সেন্ট টু রিভিউ করি তো আপারকে সাথে সাথে এটা ইয়ে হয় না অ্যাপ্রুভ হয় না দুই তিন দিন সময় নেয় ততদিন হচ্ছে এটা কি থাকবে এটা এই যে দেখেন আন্ডার রিভিউতে থাকবে তো এটা যদি কোনো কারণে ডিনাই হয় ঠিক আছে যে কোনো কারণে অ্যাপ্রুভ যদি না হয় তাহলে আমরা কি করব এটাকে হয় ডিলিট করে দিতে পারি অথবা আবার একটু অ্যাডিট করে নিয়ে আবার রিভিউতে দিলে এটা অ্যাপ্রুভ হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে পেন্ডিং এ দেখাবে যখন অ্যাপ্রুভ হবে তখন আমাদের কাছে যে নোটিফিকেশন আসবে এখানে নোটিফিকেশন আসবে অথবা আমরা আসলে পরে এখানে অবস্থায় দেখতে পাবো অথবা আমরা মেইলে দেখতে পাবো ঠিক আছে তো দুই তিন দিন টাইম নেয় এটা হচ্ছে জানাতে ততদিন হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে আপওয়ার্কে সম্ভবত বিশটা প্রজেক্ট দেওয়া যায় ঠিক আছে এরকম বিশটা প্রজেক্ট আমরা চাইলে পারি। আচ্ছা এরপর আপনারা কি করবেন আপওয়ার্ক নিয়ে একটু পড়াশোনা করবেন এখানে দেখেন কিছু টিপস আপওয়ার্ক আপনাদেরকে দিবে। কিভাবে আপনি হাই কোয়ালিটি ইমেজ আর ভিডিও ইউজ করতে পারেন কিভাবে ক্লায়েন্টকে খুব দ্রুত রেসপন্স করা যায় আপনার সোশ্যাল নেটওয়ার্কগুলো কিভাবে এখানে শেয়ার করবেন ঠিক আছে এখানে কিছু টিপস আছে তো সবাই অবশ্যই এগুলো একটু পড়াশোনা করবেন ঠিক আছে এখানে আপওয়ার থেকে আপনি শিখতে পারবেন যে আপওয়ারকে কিভাবে আমরা কাজগুলো পাবো এখানে আরো আর্টিকেল আছে আপনারা সি অল আর্টিকেলে গেলে দেখতে পাবেন এই যে ফ্রিলান্সারদের জন্য আর্টিকেল আছে আমরা তো ফ্রিলান্সার এখান থেকে কিভাবে হচ্ছে আমরা ইয়ে করতে পারি এই যে কীভাবে পেমেন্ট পেতে পারি কিভাবে শুরু করতে পারি কিভাবে প্রোফাইল তৈরি করতে পারি কিভাবে একটা প্রজেক্ট ফাইন্ড আউট করতে পারি কিভাবে ওয়ার্ক স্টার্ট করতে পারি এগুলো ক্লিক করলে এক একটা আর্টিকেল ওপেন হবে ঠিক আছে ওপেন হলে পরে এগুলো একটু পড়াশোনা করবেন সবাই কিভাবে পেমেন্ট পাবো পেমেন্টের কোনো সমস্যা হলে সেটাকে কিভাবে সর্ট আউট করবো ঠিক আছে এই এই আর্টিকেলগুলো অবশ্যই সবাই একটু পড়াশোনা করবেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কিভাবে আপনার স্ট্যাটিস্টিক্সটা আপনি দেখবেন এগুলো সম্পর্কে জানা প্রয়োজন এখানে ব্রাউজ করে করে হচ্ছে পড়বেন এছাড়া আপওয়ার্ক ফোরাম আছে আপনারা চাইলে ওখানে জয়েনও হতে পারেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা আমাদের আপোয়ারকে আমাদের হচ্ছে প্রজেক্টটা ইয়ে করি এখান থেকে ইয়োর সার্ভিসে গেলে আপনারা এই ইয়েটা দেখতে পাবেন এখনো রিভিউতে আছে থাক রিভিউতে থাক সমস্যা নাই যদি কোনো কারণে এটা ডিনাই হয় আপনি হচ্ছে এটাকে রিমুভ করে দিয়ে আবার নতুন ভাবে দিতে পারবেন অথবা আপনি এটাকে এডিট করেও দিতে পারবেন এছাড়া আপনি যদি এইটা না রাখতে চান এটাকে ডিলিট করে দিয়ে আপনি যেই সার্ভিসটা সেল করতে চান সেই স নিয়ে সেটা নিয়ে হচ্ছে আপনি নতুনভাবে সাবমিট করতে পারবেন ঠিক আছে সাইম আমি হচ্ছে আপনার এখান থেকে লগ আউট হয়ে যাচ্ছি তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন কাইন্ডলি হ্যান্ড রেজ করুন আর হচ্ছে আপনাদের ভিডিওটা হচ্ছে দুই তিনটা পার্ট হয়ে গেছে যেহেতু আমি নেটওয়ার্ক থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম তো আমি সবগুলো পার্টই হচ্ছে ইউটিউবে দিব দিয়ে আপনাদেরকে লিঙ্কগুলো পোস্ট আকারে দিয়ে দিব রাজিন বলেন কলমাস না আমি আপনাকে ফাইবারে লগইনের কথা বলছিলাম না ওইদিন এখন এটা মোবাইলের মধ্যে ডানাস পার করার পর মোবাইলের মোবাইল নাম্বার থেকে ভেরিফাই তো অটোমেটিক্যালি 2-3 ঘন্টা পরে এটা আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়েছে একটা মেসেজ আসে ইমেইলে আচ্ছা কি প্রবলেম জানো ছিল আমার মনে নাই তো মোবাইলে মোবাইল মাকে ল্যাপটপ থেকে মোবাইল ট্রান্সফারের সময় মোবাইল থেকে আপনি ল্যাপটপে জয়েন করতে চেয়েছিলেন না না ল্যাপটপ থেকে মোবাইলে আচ্ছা ল্যাপটপে যে ইয়েটা আছে ফাইবার অ্যাকাউন্টটা আছে ওটা মোবাইলে লগ করতে গিয়েছেন ফাইবার অ্যাপস ডাউনলোড করেননি তো তো সমস্যা কোথায় হয়েছিল এখানে আমাকে আমাকে ইমেলের মাধ্যমে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন নি না আর হচ্ছে না আজকে এখানে ইমেল মত লেখা আছে যে ফাইবার eu অ্যাকাউন্ট এক্স এস এস আপনি কি ডিঅ্যাক্টিভ করার জন্য রিকোয়েস্ট করেছেন নাকি না ম্যাম ইউ ফাইবার অ্যাকাউন্ট এস লেখা আছে ডিএক্টিভেট তো নিজে নিজে হবে না আপনি কি ডিএক্টিভেট করেছেন কিনা না আমি তো করি নাই আমি শুধু লগইন করেছিলাম শুধু আচ্ছা রাজিন আপনার এই প্রবলেমটা আমি নেক্সট ক্লাসে দেখে দিব আগামী ক্লাসে আপনাদের সবার একটা প্রবলেম সলভিং ক্লাস হবে আপনাদের বিগত ক্লাসগুলোতে যার যাই প্রবলেম আছে বা মার্কেট প্লেসে অলরেডি আমরা অ্যাকাউন্ট করেছি এখানেও যদি কোনো কারো কোনো সমস্যা থাকে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন আজকে নেটওয়ার্কটা বেশি ভালো না তো আজকে দেখতে পারছি না রাজিন নেক্সট ক্লাসে দেখে দিব

জেপিজি ফরম্যাটে ডাউনলোড করেছেন হ্যাঁ তাহলে কেন পারছেন না ম্যাম আপনার উপরে যে টাইটেল তারপর ডেসক্রিপশন वगैरह লিখতে এখানে লেখা পাচ্ছেন আপনি কি আনন্দ হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি আছে হ্যাঁ আপনি আমাকে নেক্সট ক্লাসে একটু দেখাবেন ঠিক আছে ওকে আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আচ্ছা আহ আপু বলেন ম্যাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ম্যাম আমার প্রবলেম হচ্ছে কি যে আমার কয়েকটাই প্রশ্ন ছিল আমার লিঙ্কিং থেকে আমাকে খালি জব এলার জব এলার্ট দেয় আমাকে প্রতিদিন দুই তিনটা করে টেক্সট পাঠায় এটা কেন আপু এটা সবারই আসে আমরা জব এলার্টটা অন করে রেখেছিলাম আমাদের অ্যাকাউন্টটা যখন করি এই কারণে সবারই আসে আপু আপনার একা না ও আর একটা কোশ্চেন আমি ফাইবারে 5 সেকেন্ড একটা নিব দিছি ম্যাডাম কিন্তু আমার ওখানে 5 সেকেন্ডের গিগটা আসে না ভিডিওটা আসে না শুধু একটা ইমেজটা শুধু আচ্ছা 5 সেকেন্ডের হবে না মিনিমাম তো আপনাকে 20 সেকেন্ড করতে হবে পাঁচ সেকেন্ডের ভিডিও তো হয় না তো আমি 5 সেকেন্ডে দিছিলো মানে ছবিটা 5 সেকেন্ডে দিছিলো তো আমি ওইটাই হচ্ছে ইয়া কাস্টমাইজ করেছি তারপর ওইটাই দিছি কিন্তু এখন শুধু ইমেজ টাই শো করতেছে ওই যে ভিডিওটা পাঁচ সেকেন্ড তো নিবে না আপনাকে আরেকটু বড় ভিডিও বানাতে হবে ও আচ্ছা এইটাই ঠিক আছে আর পাঁচ সেকেন্ডে ভিডিও মানুষ কি দেখবে এটা তো শুরু হতে হতে শেষ হয়ে যাবে তাই না মিনিমাম এক মিনিটের ভিডিও তৈরি করেন ষাট সেকেন্ড ষাট সেকেন্ড না পারলেও হচ্ছে ফর্টি সেকেন্ডস এর উপরে করেন তাহলে অনেকটা ভিজুয়ালাইজ হয় অনেক কিছু দেখার থাকে ঠিক আছে এত ছোট ভিডিও দিয়েন না আর ভিডিও গিগ তৈরি করতে না পারলে আমার যে পেজটা আছে আমার যে ফেসবুক পেজ আছে ওখানে আমি একটা টিউটোরিয়াল দিব কালকে দেখি আমার ফেসবুক পেজ সম্পর্কে জানেন আপনারা জি ম্যাম ম্যাডাম আচ্ছা আপনি বলেছিলেন যে আপনার একটা পেজ আছে আপনি দেন ছোট ছোট ভিডিও হ্যাঁ তো ওখানে হচ্ছে আমি দেখি কালকে যদি সময় করতে পারি আমার নেটওয়ার্কও তো ভালো না তো আমি দেখি কালকে দিতে পারি কিনা যে ভিডিও গিয়ে কিভাবে তৈরি করতে হয় যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে আমি দিয়ে দিব আর আমি দেখেন চ্যাট বক্সে দিয়েছি এটা দিয়ে ফেসবুকে সার্চ করেন পেয়েছেন এটা কপি করে ফেসবুকে সার্চ করেন পেয়ে যাবেন আচ্ছা ধন্যবাদ ম্যাম ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ঠিক আছে প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব যার যত বিগত ক্লাসে যার যা কিছু প্রবলেম আছে বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টও যদি দেখাতে চান গিগ আমাকে দেখাতে চান গিগের ইমেজ তৈরি করেছেন সেটা আমাকে দিয়ে চেক করাতে চান এগুলো নেক্সট ক্লাসে সবাই হচ্ছে রেডি রাখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন আজকে ক্লাসটা এতটুকুই রাখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম